আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে প্রকাশিত ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা কবে হতে চলেছে তার একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেদিন শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল সেদিনই তোমাদেরকে কিন্তু ইনফরমেশন দিয়েছিলাম যে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে সেটাই হলো তোমাদের কিন্তু এক্সাম ডেট রিলিজ হয়ে গেছে বা একটা আপডেট চলে এসেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে যারা এখনো পর্যন্ত প্রিপারেশন শুরু করুনি তারা অবশ্যই প্রিপারেশানটা ভালো করে শুরু করতে হবে এখন থেকে কারণ তোমাদের কাট অফ কিন্তু অবশ্যই অনেকটাই বেশি যাবে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি যাবে কারণ তোমাদের চারশোটি পদের জন্য তেরো লক্ষ ফর্ম ফিল আপ করেছে তেরো লক্ষর মধ্যে যদি দশ লক্ষ পার্থ পরীক্ষা দেয় তাহলে তোমরা প্রতিটি পদ হিসেবে কম্পিটিশানটা অবশ্যই তোমরা বুঝতে পারছো সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশন নিতে হবে সো এক্সাম সম্পর্কে কি আপডেট রয়েছে তোমাদের সাথে শেয়ার করে দেবো প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সমস্ত চাকরির আপডেটগুলি আমাদের চ্যানেলে সবার আগে পেয়ে যাবে সো সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি আপডেটে সো এখানে জানিয়েছে দেখো ফুড সাব ইন্সপেক্টর পদে সাড়ে তেরো লক্ষ দরখাস্ত পরীক্ষা চোদ্দই জানুয়ারি হওয়ার সম্ভাবনা সো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখনো পর্যন্ত টেন্টেটিভ যে ডেটটি রয়েছে সেটি হলো চোদ্দই জানুয়ারি এবং এই ডেটের কাছাকাছি তোমাদের পরীক্ষা হবে কেন হবে তার দুটি প্রধান কারণ হচ্ছে তোমাদের প্রথমত ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ অনেকদিন হয়নি যার ফলে কিন্তু যে ফুড সাব ইন্সপেক্টর পদের যে সমস্ত কাজ রয়েছে সেই কাজগুলি করতে রাজ্য সরকারের অসুবিধা হচ্ছে সে কারণে এই রিক্রুটমেন্টটি তাড়াতাড়ি করবে কারণ আগের রিক্রুটমেন্টের যে নিয়োগটি সেই সেখানে কিন্তু কেস চলছে যার ফলে এই রিক্রুটমেন্টটি তারা তারা তাড়াতাড়ি করবে এছাড়াও তোমাদের দ্বিতীয় কারণ হচ্ছে তোমাদের ফুড সাব ইন্সপেক্টর সহ এবছর অবশ্যই পিএসসি ক্লার্কশিপের এক্সাম নিতে চলেছে এছাড়াও মিসলেনিয়াস এর নোটিফিকেশন অলরেডি প্রকাশিত হয়ে গেছে এই দুটি এক্সাম বড় এক্সাম একাধিক স্টুডেন্ট কিন্তু এই দুটি এক্সামের জন্য প্রচুর পরিমাণে ফর্ম ফিল আপ করবে সুট সাব ইন্সপেক্টরের যে পদটির পরীক্ষা সেটি জানুয়ারি মাসের মধ্যেই তারা নেওয়ার চেষ্টা করবে সো এখানে কি বলাইছে জানিয়ে দিচ্ছি দেখো পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত চারশো আশিটি শূন্য পদের জন্য এবার দরখাস্ত জমা পড়েছে তেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার মতো এর আগে দু হাজার সালের শেষবার ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছিল তখন দরখাস্ত জমা পড়েছিল এগারো লক্ষ ছ হাজার মতো শেষমেশ পরীক্ষা দিয়েছিল প্রায় সাড়ে সাত লাখের মতো প্রার্থী এবারও ধরে নেওয়া হচ্ছে দশ লাখের মতো প্রার্থী পরীক্ষা দেবে তবে এবছর পরীক্ষা নেওয়া যাবে না সম্ভবত জানুয়ারিতে পরীক্ষা নেওয়া হতে পারে নভেম্বর ডিসেম্বর মাসে রাজ্য সরকারে অনেক বড় বড় পরীক্ষা আছে যেমন প্রাইমারি টেট হবে দশই ডিসেম্বর মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা নভেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার তেইশ সালে ডাব্লিউ বিসিএস পিলি পরীক্ষা পাঁচই নভেম্বর এছাড়াও নভেম্বর মাসে আর কোনো পরীক্ষার তারিখ নেই বারোই নভেম্বর কালী পুজো উনিশে নভেম্বর ছট পুজো ছাব্বিশে নভেম্বর রাসযাত্রা ডিসেম্বর মাসেও পরীক্ষা নেওয়া সম্ভব নয় ও সতেরোই ডিসেম্বর পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিলু দশই ডিসেম্বর যেহেতু প্রাইমারি টেট আছে তাই তার আগে ও পরের সপ্তাহে এত বড় পরীক্ষা নিতে চাইছে না সরকার পঁচিশে ডিসেম্বর রাজ্য করা নিরাপত্তার জন্য চব্বিশে ডিসেম্বর পরীক্ষা নেওয়া সম্ভব নয় অন্যদিকে বর্ষ শেষের রবিবার একত্রিশে ডিসেম্বর পরীক্ষা নেওয়া সম্ভব নয় সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর মাসে একাধিক রাজ্য সরকারের পরীক্ষা এবং ছুটি থাকার কারণে ফুড এসারের পরীক্ষাটা কিন্তু জানুয়ারি মাসে নেওয়া হতে পারে সো জানুয়ারি মাসে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মতই তোমাদের কিন্তু পরীক্ষার ডেট রিলিজ হয়ে যেতে পারে টেন্টেটিভ ডেট চোদ্দই জানুয়ারি করা রয়েছে সো এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন